সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশ বলছে গণপিটুনিতে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুমন সরওয়ারের রিপোর্ট। সিলেটে নিহত রায়হানের পরিবারের সদস্যরা বলছেন শনিবার রাত 10টার দিকে বাসা থেকে বের হন রায়হান, এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ ছিল না। রোববার ভোর 4:30টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে রায়হান তাদের টাকা নিয়ে বন্দরবাজার ফাড়িতে যেতে বলেছিলেন। ফোন দেয়া হয়েছে মিল করছি দেখি তারা খালি খানা গুসা করে আমার কাছে হরিয়া গিয়া ওরা কইল যে আপনি কাজ করেন যে তার শরীর খারাপ হয়ে গেছিল, আমরা উসমানীতে ইমার্জেন্সিতে পাঠাই দিছি, আপনি ইমার্জেন্সিতে জানি গিয়া উসমানীতে এইখানে জিকাইলাম। তারা কয় যে রায়হানোর লাশ তো আমরা হিমাগারও রাখা, আপনি অন্য যাই হিমাগারের সামনে আইয়া দেখছি অনেক পুলিশ উলিশ আসল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন ওই যুবককে রোববার ভোরে আহত অবস্থায় উদ্ধার করে MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। রায়হান আহমেদ নামে একজন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থায় মারা গেছেন। তো তার মৃত্যুর কারণ হিসেবে কি কে বা কারা জড়িত কিংবা কজ কি এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। আমাদের মাননীয় DC নর্থ স্যারের নেতৃত্বে কাজটা হচ্ছে। তো এই বিষয়ে তার তদন্তের বিস্তারিত পর আমরা জানতে পারবো তার মৃত্যুর কারণ। ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সুমন সরওয়ার, চ্যানেল আই।